এটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভোলা বরিশাল সংশোধনীতে। ভোলা বরিশালের খুব লম্বা সেতু, এটা ছোটখাটো সেতু না, এটা পদ্মা সেতু চেয়ে বড় হবে। এটা এটা নির্মাণের ব্যাপারে আমাদের ফিজিবিলিটি স্টাডির কাজ আমরা অনেকটাই করেছি। তবে সমস্যা হচ্ছে যে এখানে অনেক টাকার দরকার। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে সংকট অর্থনীতিতে, তার প্রতিক্রিয়া আমাদের এখানেও অবশ্য বর্তেছে। এই অবস্থায় আমরা চেষ্টা করছি ইআরডির মাধ্যমে ফান্ড জোগাড় করতে। ফান্ডিং হলে এই সেতুটিও খুব প্রয়োজনীয়, আমরা করতে আগ্রহী। আর মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাব করেছেন, তিনি হয়তো ভালো করে জানেন না যে এর নির্মাণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এটা এটা খুব শিগগিরই কাজ শুরু হবে। সমস্ত ডিজাইন সহ আমাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। শীঘ্রই ব্রিজ নির্মাণের পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবগুলো করেছেন, এখানে আবার অনেকে গুলিয়ে ফেলেছেন। যিনি প্রস্তাব করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাজান জয়, তিনিও আবার ফোর লেনের রাস্তা নিয়েছেন, ব্রিজের সাথে আবার ফোর লেনের রাস্তা যুক্ত করে ফেলেছেন। রাস্তা এক কথা আর ব্রিজ আর একটা বিষয়। তো যাক, আপনার ব্রিজটি হয়ে যাচ্ছে, আপনি একটু খোঁজখবর নেবেন। আমিও দ্রুততর এটা এক্সপিডাইট করার জন্য প্রসেস, আমারও যা কর্তব্য, আমি মন্ত্রণালয়ের লোকজন আমার অফিসে আছে, তারা এগুলো নোট করছে। যারা যারা যা বলেছেন, মনে করবেন না যে এটা আমাদের কাছে নেই। যারা বক্তব্য দিয়েছেন সংশোধনী, তাদেরটাও নোট হয়ে গেছে, এটা কালকে আগামী রোববার মন্ত্রণালয়ে উপস্থাপন করবে। তো আমি আশা করি মাননীয় সংসদ সদস্যের ব্রিজটা যখন হয়ে যাচ্ছে, তখন আর এই প্রস্তাবটি প্রত্যাহার করলেই তো ভালো হয়। আমি তাকে অনুরোধ করছি প্রস্তাবটি প্রত্যাহার করা।